আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে। আজকে আমি ঈদ স্পেশাল রেসিপি নারিকেলের দুধ দিয়ে চিকেন কোরমা তৈরি করে দেখাবো। চিকেন কোরমার জন্য আমি এখানে দুটি মিডিয়াম সাইজের দেশি মুরগি নিয়েছি। মুরগি দুটিকে আমি আগে কেটে কুটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। তো এবার চলে যাচ্ছি রান্না করতে। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি তেলের সাথে 2 চামচের মতো ঘি দিয়েছি। আর ঘি দিলে কোরমার মধ্যে একটু শাহি ফ্লেভার আসে। তো এবার আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটা চলে না যাবে। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টি তেজপাতা, সাথে 3-4টি এলাচ, দারচিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচের মতো আদা রসুন বাটা। তো এবার সব কিছু ভালো করে একটু ভেজে নিতে হবে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে আমি মশলাটাকে কিছু সময় একটু ভালো করে ভেজে নিব। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। তো এবার আমি মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিব। তো মশলাটা কষানোর সাথে আমি এর মধ্যে অল্প অল্প করে নারিকেলের দুধ দিয়ে, নারিকেলের দুধের সাথে মশলাটাকে আমি 2-3বারের মতো ভালো করে একটু কষিয়ে নিব, কারণ চিকেন কোরমাটা ভালো করে কষানো হলে কিন্তু খেতে ভালো লাগে। তো মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে পানি ঝরিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এবার মাংসটাকে এই মশলাটার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এবার এই মাংসটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিব। তো এখন আমি এর মধ্যে আরেকটু নারিকেলের দুধ দিয়ে দিলাম, দিয়ে আমি এবার এই নারিকেলের দুধের সাথে মাংসটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিব। তো এখন আমি এর মধ্যে কয়েকটি কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আরও কিছু সময় ভালো করে একটু কষিয়ে নিব। তো এই যে এই পর্যায়ে আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি, কারণ যেহেতু এটা কোরমা হবে তো কোরমাটা কিন্তু একটু মিষ্টি হবে, তো এই জন্য আমি এখানে চিনিটা অ্যাড করেছি। তো আপনারা চাইলে এখানে চিনিটা স্কিপ করতে পারেন। এবার খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। তো এই পর্যায়ে কিন্তু আমার মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। তো এখন আমি এখানে ঝোলটা দিয়ে দিব। তো আমি এখানে নারিকেলের দুধ দিয়ে দিচ্ছি। তো বাকি যে নারিকেলের দুধটুকু ছিল, তো সম্পূর্ণটা দিয়ে দিলাম ঝোলের জন্য। তো এর মধ্যে কিন্তু আমি কোনো পানি দিব না, আপনারা চাইলে সামান্য একটু পানিও অ্যাড করতে পারেন। তো এখন আমি এর মধ্যে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে। যদি আপনারা ঝাল খেতে চান তাহলে একটু কাঁচামরিচটা চিড়ে দিতে পারেন। তো এবার সব কিছু ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। তো আমার কাছে লবণ একটু কম হয়েছে মনে হলো, তাই আমি একটু লবণ দিয়ে দিলাম। এবার এই ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে ঝোলটা বেশ খানিকটা শুকিয়ে এসেছে। ঝোলটা আমি এর থেকে আর বেশি শুকাবো না, কারণ চিকেন কোরমাটা একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি। তো এরই মধ্যে তৈরি হয়ে গেছে নারিকেলের দুধ দিয়ে চিকেন কোরমা। কোনোরকম ঝামেলা ছাড়াই একদম অল্প উপকরণে ঝটপট এই চিকেন কোরমাটা তৈরি করে নিতে পারবেন। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই এবার ঈদে একবার তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন।